নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। পৌরসভার নতুন বোর্ড গঠনের পর মঙ্গলবার প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় কাটোয়া পৌরসভায়। দলীয় এবং বিরোধী দলের কাউন্সিলরদের নিয়ে এই বোর্ড মিটিং করেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা। এই দিনের বোর্ড মিটিংয়ে কাটোয়া পৌরসভার 2022-23 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর কর্মচারী সৌগত ব্যানার্জি। সেই সঙ্গে বাজেটের বিভিন্ন দিকগুলিও তুলে ধরেন তিনি। এদিনের বোর্ড মিটিং সম্পর্কে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা জানান, আজ এই বোর্ড মিটিংয়ে প্রথমেই আমরা 2022-23 সালের বাজেটটা আমরা পাস করলাম। এছাড়াও জেনারেল মিটিংয়ে আমরা কাটোয়া পৌরসভার যে সমস্ত উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো আমরা যাতে তাড়াতাড়ি করা যায় সেগুলো আমরা ব্যবস্থা নিলাম। এছাড়াও জল প্রকল্পের ব্যাপারেও আমরা অমৃতের যে স্কিমটা রয়েছে সেই স্কিমটা বিষয়ে কার্যকরী করার ক্ষেত্রে আমরা যাতে সতর্ক হয় সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। আর অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো যাতে সত্বর তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারেও আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্রয়োজন আসুক সেই ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিলাম। পরবর্তীকালে যে সমস্ত কাজগুলো আমরা দেখবো সেটা বোর্ড অফ কাউন্সিলের সঙ্গে সাথে আলোচনা করে আমাদের আগামী দিনে যে কাজগুলো হবে সেগুলো আমরা সিদ্ধান্ত নেব। কাটোয়া পৌরসভার ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ অ্যাটিচিউড আমরা প্রত্যেকটা কাউন্সিলের কাছ থেকে আমরা পেলাম, যাতে কাটোয়া পৌরসভার উন্নয়নমূলক কাজগুলো খুব সতর্ক মানে ত্বরান্বিত করা যায় এবং অন্যান্য ক্ষেত্রেও যাতে কোনো পাবলিকের জন্য কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা সচেষ্ট। এইটাই মিটিংয়ের আজকে আমরা প্রত্যেকের কাছে নিয়ে সেটা আলোচনা করলাম। মঙ্গলবার কাটোয়া পৌরসভার প্রথম বোর্ড মিটিংয়ে পৌরসভার কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই দিনের মিটিংয়ে পৌর কাউন্সিলরদের নিয়ে 6টি কমিটি গঠন করা হয়। এই বোর্ড মিটিংয়ে কাটোয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিরোধী দলীয় কাউন্সিলর রঞ্জিত চ্যাটার্জি জানান, এটা এই পরিমাণ যিনি টাকা খরচ হতে পারে এইভাবে এটা প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব মানেই সেটা ফাইনাল নয়। এবার প্রস্তাবিত বাজেট তো একটা তৈরি করতেই হয়, নাহলে মিউনিসিপালিটি চলবে কী করে? আমি কোথা থেকে টাকা পাবো, কোথা থেকে টাকা আসবে, সেই টাকা আমি কীভাবে খরচ করব, তার একটা আয় ব্যয়ের একটা বাজেট পেশ করা হয়েছে। এর পরবর্তীতে আমরা কতটা করতে পারলাম, আমরা কতটা করতে পারলাম না, সেগুলো তো পরবর্তীকালে বিচার হবেই। আর যেগুলো বলা হয়েছে যে এই এই কাজ হবে, এই কাজ হবে, সেগুলো তো আমরা বিভিন্ন কমিটিতে আছি। আমরা সেই বিভিন্ন কমিটির মাধ্যমে আমরা তো নজর রাখতে পারবই যে পৌরসভার কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না। আমরা যারা 4 জন কাউন্সিলর আছি বিভিন্ন কমিটিতে আমরা আছি, আমরা চেষ্টা করব সেই কমিটির মাধ্যমে সুষ্ঠুভাবে পৌরসভার কাজ যাতে চলে সেই জন্য সাহায্য করব, প্লাস আমরা নিজেরা যাতে সেই কাজগুলো করাতে পারি সেই চেষ্টা করব। এই দিনের বোর্ড মিটিংয়ে কাটোয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ পৌরসভার সমস্ত কাউন্সিলররা অংশগ্রহণ করেন। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার ফিনান্স অফিসার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ইও শ্যামল কুমার নাথ, পৌরসভার প্রধান কর্ণিক চন্দ্রচূড় দত্ত, পৌরসদর অপূর্ব লাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125। মাদার ডেয়ারি পার্লার, মণ্ডলহাট, পানুহাট, কাটোয়া, পূর্ব বর্ধমান। এখানে মাদার ডেয়ারি কোম্পানির দুধ, দই, পনির, মিষ্টি দই, প্যারা সন্দেশ, আইসক্রিম, জল, খুচরো ও পাইকারি বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। মোবাইল নম্বর 9332346863 অথবা 9635862943।